আসসালামু আলাইকুম। ক্যাপ্টাসিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিজুয়াল ইফেক্ট। ভিজুয়াল ইফেক্টে ক্লিক করলে দেখেন এখানে প্রায় 8টা ইফেক্ট দেয়া আছে, আমরা সবগুলো কাজটাই দেখব। দেখেন প্রথম আছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো ব্যবহারের জন্য আমরা শুরুতে এখানে একটা ভিডিও দেওয়া আছে এবং আমরা আরও একটা ভিডিও এখানে টাইম লাইনে নিয়ে আসলাম। টাইম লাইনে আনার পর ভিডিওটা যদি একটু ছোট করে দিই, ভিডিওটা ছোট করে দিলাম, আপনাদের দেখেন দ্বিতীয় ভিডিওটা বা দুইটা ভিডিওতেই দেখেন অডিও আছে, আমরা অডিওটা একটু রিমুভ করে দিই। ফার্স্টে যে ভিডিওটা আছে এই ভিডিওতে আমরা ড্রপ শ্যাডো অ্যাড করব। তো আমরা ভিজুয়াল ইফেক্টে গেলাম, ড্রপ শ্যাডোটা ড্র্যাগ করে প্রথম ভিডিওতে নিয়ে আসলাম এবং এখানে দেখেন অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে আমরা ড্রপ শ্যাডো দেবো। সাধারণত এই অ্যাঙ্গেলে বা যেখানে সিলেক্ট করা আছে অ্যাঙ্গেলে ড্রপ শ্যাডো দেয়। আমরা যদি একটু অফসেটটা একটু বাড়িয়ে দিই, অপাসিটিটা যদি আর একটু বাড়িয়ে দিই এবং ব্ল্যারটা যদি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন আপনারা দেখেন এখানে একটা ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে। আমরা যদি অফসেটটা একটু বাড়িয়ে ভিডিওটা প্লে করি তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। যদিও এখন ড্রপ শ্যাডোটা অনেক খারাপ দেখাচ্ছে, খুব একটা ভালো লাগছে না। দেখেন এখন একটু ড্রপ শ্যাডোটা ভালো লাগছে, যদি একটু প্লে করি, হ্যাঁ মোটামুটি, তবুও আমার কাছে মনে হচ্ছে যে ড্রপ শ্যাডোটা বেশি দেওয়া হয়ে গেছে। আমরা যদি এটা কমিয়ে দিই, হ্যাঁ এখন মনে হচ্ছে একটু পারফেক্ট আছে, হ্যাঁ এখন একটু ভালো লাগছে। এবং আমরা যদি এটা কেটে দিই বা ড্রপ শ্যাডোটা যদি আমরা মুছে ফেলি বা রিমুভ করি, তাহলে দেখেন বুঝতে পারছেন ড্রপ শ্যাডোটা এখন নাই, কেমন দেখাচ্ছে। আবার যদি কন্ট্রোল প্লাস জেড প্রেস করি তাহলে দেখেন এখন ড্রপ শ্যাডোটা আসে। আমরা দেখলাম কিভাবে একটা ভিডিওতে ড্রপ শ্যাডো অ্যাড করবেন। এখন মনে করেন আমি একটা কোনো টেক্সট লিখবো বা একটা কোনো টেক্সট নিব, মনে করেন আমি এই টেক্সটটা নিলাম, যেহেতু এখানে হোয়াইট কালার দেওয়া, ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা মিশে গেছে, আমি এখানে রেড কালার দিই, টেক্সটটা একটু বড় করি। আচ্ছা এখন আমরা এই টেক্সটের উপরে ড্রপ শ্যাডোটা অ্যাড করব। তো আবার আমরা ভিজুয়াল ইফেক্টে যাই এবং এখানে ড্রপ শ্যাডোটা ড্র্যাগ করে টেক্সটের উপরে ছেড়ে দিলাম। দেখেন এখানে ড্রপ শ্যাডোটা দেখা যাচ্ছে। আমরা যদি অফসেটটা একটু কমিয়ে দিই এবং অপাসিটি 100% করে দিই, অফসেটটা মনে করেন 2 রাখলাম এবং ব্ল্যারটা মনে করেন 2 রাখলাম, তাহলে দেখেন অনেক ভালো লাগবে। ব্ল্যারটা যদি 5 করে দিই একটু আগের থেকে একটু টেক্সটটা বোঝা যাচ্ছে না। যদি 3 করি তাহলে দেখেন, হ্যাঁ এখন দেখেন টেক্সটটা কিন্তু আগের থেকে অনেক ভালো লাগছে। এখন যদি ড্রপ শ্যাডোটা আমরা মুছে দিই তাহলে দেখেন এমন দেখা যাচ্ছে। আবার যদি কন্ট্রোল প্লাস জেড প্রেস করি তাহলে দেখেন ড্রপ শ্যাডোটা আসে, এখন কিন্তু অনেক বেটার লাগছে। আচ্ছা আমরা দেখলাম তাহলে ড্রপ শ্যাডোর কাজটা। এবার হচ্ছে বর্ডার। আমরা কোনো ভিডিওতে বর্ডারটা অ্যাড করতে পারবো, মনে করেন এটার উপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনার। আমরা আগের এই ভিডিওটা একটু ছোট করে দিই, আবার ভিজুয়াল ইফেক্টে গেলাম, বর্ডারটা ড্র্যাগ করে প্রথম ভিডিওর উপরে ছেড়ে দিলাম। প্রথম ভিডিওতে বা উপরে ভিডিওতে অডিও আছে, এটা রিমুভ করে দিই আমি। আচ্ছা প্রথমে বর্ডার দেখেন এখানে হোয়াইট কালার দেওয়া আছে, যদি আমরা থিকনেসটা বাড়াই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। মনে করেন 4 দেওয়া আছে, দেখেন চারিপাশে একটা সাদা বর্ডার চলে আসছে, যেটা আছে 4। যদি আমরা একটু ব্ল্যাক কালার দিই বা অন্য কালার দিই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। মনে করেন রেড দিলাম, দেখেন এটা ফুটে উঠেছে। আমরা যদি থিকনেসটা আরও বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের উপরের ভিডিওর উপরে একটা বর্ডার চলে এসেছে। আপনারা নিচের ভিডিওতে বর্ডারটা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। বর্ডারটা কিন্তু আপনার সাধারণত ইমেজের জন্য ব্যবহার করা হয়। তো আমি একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজের উপরে কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। সব কিছুর প্রসেসিং কিন্তু একইভাবে। আমরা ইমেজটা নিয়ে আসলাম, ভিজুয়াল ইফেক্টে গেলাম, বর্ডারটা ড্র্যাগ করে নিয়ে আমরা ইমেজের উপরে ছেড়ে দিলাম। এখান থেকে মনে করেন আমরা কালারটা পরিবর্তন করলাম, থিকনেসটা বাড়ালাম, দেখেন এই ইমেজের উপরে একটা বর্ডার চলে এসেছে। আমরা তাহলে এবার বর্ডারের কাজটা দেখলাম। তারপরে হচ্ছে কালারাইজড, অর্থাৎ আপনি এখান থেকে আপনার ভিডিওর কালারটা পরিবর্তন করতে পারবেন। দেখেন আমি যখনই ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম, আমার ভিডিওর কালারটা আগে কী ছিল দেখেন এখন কী হয়ে গেছে। আমরা অনেক সময় দেখি কোনো একটা ভিডিও চলতে চলতে অন্য একটা কালার হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওতে অ্যামাউন্টটা কমিয়ে দিই বা জিরো করে দিই, আমরা যদি আবার অ্যানিমেশনে যাই, অ্যানিমেশনটা হচ্ছে এই যে অ্যানিমেশন কাস্টমসটা নিয়ে এসে যদি আমরা ভিডিওর মিডিলে ড্র্যাগ করি এবং যদি আমরা এই অপাসিটিটা আস্তে আস্তে বাড়িয়ে দিই, এখানে মনে করেন কালারটা আমরা অন্য কালার দিলাম, এই কালারটা দিলাম। এখন যদি আমরা প্রথম থেকে প্লে করি তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল কালার, দেখেন আস্তে আস্তে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এভাবে আপনারা স্টাইলিশ কালার পরিবর্তন করতে পারেন। এছাড়াও এখান থেকে আপনারা আপনাদের অরিজিনাল ভিডিওর কালারটা এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারেন।
আপনাদের পছন্দের মতন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট। আমরা কালার অ্যাডজাস্টমেন্টের কাজটা দেখব। এই কালার অ্যাডজাস্টমেন্টটা আপনারা এখানে ক্লিক করে এখানে আপনার ভিডিওর ব্রাইটনেসটা বাড়াতে পারেন, কমাতে পারেন। সাধারণত ওরকম ভিডিও বা যে কোনো একটা ভিডিও চলতে চলতে হঠাৎ দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তখন সাধারণত এই কালার অ্যাডজাস্টমেন্টটা ব্যবহার করা হয়। কালার অ্যাডজাস্টমেন্টটা দেখলাম, এবার দেখবো হচ্ছে আমরা রিমুভ এ কালার, অর্থাৎ কোনো একটা কালার আপনি আপনার ভিডিও থেকে রিমুভ করতে চাচ্ছেন। সাধারণত যারা ভিডিও বানায় তারা দেখবেন পিছনে একটা ব্লু কালার দিয়ে চাদর বা একটা পর্দা টানিয়ে রাখে এবং তার সামনে থেকে তার ফেসটা রেকর্ড করে, পরবর্তীতে পিছনের ব্লু কালারটা বাদ দিয়ে তাদের একটা ফ্রেম বা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেয়। এই সাবস্ক্রাইব বাটনের পিছনে যে আপনার গ্রিন বা ব্লু স্ক্রিনটা আছে এটার কালারটা আমরা রিমুভ করব। তো আমরা ভিজুয়াল ইফেক্টে গেলাম, তারপরে রিমুভ এ কালার এই অপশনে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম এবং এখানে এই কালারে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে একটা সিলেক্ট কালারের অপশন আছে, এটা জাস্ট ক্লিক করে আমরা এটার উপরে ছেড়ে দিলাম। এবং আমরা যদি এটা একটু টলারেন্সটা একটু বাড়িয়ে দিই, হ্যাঁ এখন দেখেন পিছনের কোনো ব্লু বা গ্রিন স্ক্রিন কিছুই বোঝা যাচ্ছে না। সফটনেসটা জিরো করে দিলাম, আর একটু বাড়িয়ে দিই। হ্যাঁ এখন দেখেন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখেন সুন্দর একটা সাবস্ক্রাইবার একটা ইফেক্ট এখানে বা একটা ভিডিও এখানে দেখা যাচ্ছে। এটা যদি আমরা একটু ছোট করে আমাদের ভিডিওর যে কোনো একটা কোনাতে এটা যদি বসিয়ে দিই তাহলে দেখেন সুন্দর একটা সাবস্ক্রাইব বাটন আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এভাবে রিমুভ করবেন। আচ্ছা তারপর যে অপশনটা সেটা হচ্ছে ডিভাইস ফ্রেম। মনে করেন আমি ডিভাইস ফ্রেমটা এখানে নিয়ে আসলাম, আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একটা ডেস্কটপের মধ্যে দেখা যাচ্ছে, সুন্দর একটা জিনিস। এবং ডিভাইসের ফ্রেমটা আপনারা এখানে পরিবর্তন করতে পারেন। দেখেন এখানে আইফোন দেওয়া আছে, আপনার ভিডিওটা দেখেন এবং আইফোনের ভিতরে দেখা যাচ্ছে, এবং ম্যাকবুক প্রো আছে, আপনারা এখান থেকে ম্যাকবুক প্রোটা সিলেক্ট করতে পারেন। গুগল পিক্সেলটা সিলেক্ট করে দেখেন এখানে আপনার ভিডিওটা গুগল পিক্সেলে দেখা যাচ্ছে। আমি ডেস্কটপে রাখলাম, হ্যাঁ এটা কিন্তু বেটার লাগছে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ক্লিপ স্পিড। আমরা আগে ভিডিওতে দেখেছি যে কোনো একটা কথা কীভাবে খুব দ্রুত নিয়ে যাবেন এবং কোনো একটা কথা কীভাবে অনেক স্লোলি শুনতে পাবেন, কোনো একটা নর্মাল ভিডিওকে কীভাবে ভিডিওটা অনেক ফাস্ট করবেন এবং অনেক স্লো করবেন। মনে করেন আমার এটা রেসিংয়ের একটা ভিডিও, এমনি ভিডিওটা দেখেন অনেক ফাস্ট, অর্থাৎ ফাস্ট ভিডিওটা যদিও ফাস্ট নয় কিন্তু গাড়িগুলো দেখেন অনেক দ্রুত চলে যাচ্ছে। ভিডিওটা দেখেন 6 সেকেন্ডের একটু বেশি, আমরা এখন ক্লিপ স্পিডটা ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম এবং 6 সেকেন্ডের এখানে আমরা মনে করেন এখন 2 সেকেন্ড দিলাম। দেখেন ভিডিওটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আমরা যদি এখন প্লে করি তাহলে দেখেন ভিডিওটা অনেক দ্রুত চলে গেল। আমরা যদি এখন এখানে মনে করেন যে 12 সেকেন্ড দিই, আমাদের কিন্তু ভিডিওর অরিজিনাল ফাইলটা ছিল 6 সেকেন্ড, তাহলে দেখবেন ভিডিওগুলো অনেক আস্তে আস্তে যাবে, সরি ভিডিওটা কিন্তু অনেক আস্তে আস্তে প্লে হবে, গাড়িগুলো কিন্তু আগে থেকে অনেক আস্তে আস্তে যাচ্ছে। যদি এটা আমরা 40 করি তাহলে দেখুন আরও অনেক স্লোলি গাড়িগুলো যাচ্ছে, দেখেন অনেক স্লোলি কিন্তু গাড়িগুলো যাচ্ছে। আশা করি আপনারা ভিজুয়াল ইফেক্টের কাজগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।